আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দেন। আমি লোনা পে করলাম। জি ওকে, তো আমার কোয়েশ্চন হলো যে এখন রাজনীতি নিয়ে আমার কোয়েশ্চন নাই। কোয়েশ্চন হলো যে আমরা দেশের যে এখন বর্তমান যে অবস্থা আপনার, আওয়ামী গেলে বিএনপি কুলসিস প্রবলেম, বিএনপি গেলে আওয়ামী লীগ প্রবলেম অফলা কি। তো আমি জানতাম চাইলাম যে আমরা দেশে যে রাইট নাও যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, কন্টিনিউ মানুষ মারা যায়, খালি দেশে পয়সা নাই, পয়সা নাই, কিন্তু এনাফ পয়সা প্রতি বছর বছর বাজেট আয়। তো আমরা কথা বলি আমরা রাজনীতি যারা করেন তারা ব্রেন কোন দিন খাটাইবা, আমরা দেশের লাগি প্লাস আমরা দেশের মানুষের লাগি, কারণ তারা তারা নিজের চিন্তা করলো তো নাই, আমরা দেশের একজন মানুষের চিন্তা করতে হইব। কারণ ইভেন লন্ডন যদি এখন মানুষ মারা যায় তো কত রেসপন্সিবিলিটি, কত বা কত আইন কানুন আছে, কিন্তু সেম আইন কানুন আমরা দেশেও আছে, ইন্টারন্যাশনাল জেল করা হয় আর কি। সো আমার কোয়েশন হলো যে জনাবি লেসলি গেছে, আপনারা কোন দিন এই ব্রেন গুন্ডা খাটাইবা? জি অনেক ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, যদিও এটা আমাদের আলোচনার সঙ্গে কোনো কোনো মিল নেই, তারপরে আমরা আমরা চেষ্টা করব, যেহেতু উনি সাবেক এমপি এবং উনি সরকারের একজন উনি উনি সাবেক সরকারের একজন গুরুত্বপূর্ণ পদে ছিলেন, উনি কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা পরবর্তী কলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি মানসিকা থেকে ডাকি। জি বলুন। আচ্ছা, প্রশ্ন আপনার আপনার মাধ্যমে আমি এমপি সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। জি বলুন, জি বলুন। আমাদেরকে লেসন দিয়েছেন,
অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবো। আর ওই যে চাঁদাবাজির ব্যাপারে যেটা বলেছেন, ইলিয়াস আলী সব পাওয়ার গেলে হয়, আওয়ামী লীগ পাওয়ার গেলে হয়, দেখেন চাঁদাবাজি আমাদের আমলে খুব কম হয়েছে। চাঁদাবাজি একেবারে হয় না এটা বলবো না, যারা করার চেষ্টা করেছে আমরা স্ট্রিক্টলি সেটা প্রোহিবিটেড করেছি, এটা আমরা নির্মূল করার চেষ্টা করছি। আর আমি এমপি ছিলাম, আমার লিমিটেশন ছিল আমার নির্বাচনী এলাকায়, এর চেয়ে বেশি দায়িত্ব ছিল না। আমার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি হয় নাই, কারো বাসা বাড়ি দখল হয় নাই, যেখানে যা হয়েছে সেখানে আমি রেমেডি দেওয়ার চেষ্টা করেছি, প্রতিকার মানুষ পেয়েছে। এবং আমার কাছে মানুষ প্রতিকারের জন্য যারা গিয়েছেন সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি আমার কাছে বিচার্য ছিল না, আওয়ামী লীগ থাকলেও আমি সেটা করেছি এবং অনেক আওয়ামী লীগের ভাইয়েরা আমার কাছে থেকে উপকৃত হয়েছে। সুতরাং বিএনপি জানে হাউ টু গভর্ন এবং বিএনপি জানে গুড গভর্নেন্স কি, আমরা দেশ পরিচালনায় সফল এবং সফলতার স্বাক্ষর রেখেছি। এর জন্যই বিএনপি ঘুরে ফিরে মানুষের কাছে পপুলার হয়ে যায়। প্রেসিডেন্ট জিয়া সুশাসন এবং আইন শৃঙ্খলার উন্নতি এবং আইনের শাসনের ব্যবস্থা করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে রেস্টোর করেছিলেন, পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা সুশাসন আগামীতে আমরা ক্ষমতায় আওয়ামী লীগ এবং বিএনপিকে একই পাল্লায় মাপার চেষ্টা করবে। ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাস, এই রাজনীতিটা, এই চাঁদাবাজির রাজনীতি আপনাদের সময় হয়েছে এবং এখনো হচ্ছে, আপনার দলের দায় কতটুকু? আপনি অবশ্যই আমাদেরকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের আমলে সন্ত্রাস এই আমাদের মধ্যে বেশি হয়ে গেছে। আমরা কয়টা জৈনালাদের সৃষ্টি করেছিলাম, আমরা কয়টা স্বামী মুসলমান সৃষ্টি করেছিলাম, আমরা কয়টা তাহের সৃষ্টি করেছিলাম, আমরা তাহের এর মতো যারা ফাঁসি আসামি ছিল তাদেরকে কি আমরা রিলিজ করে দিয়েছি? আজকে তাহেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, তাহের ছেলে ফাঁসির আসামিকে মুক্ত করে দেওয়া হয়েছে, আজকে তাহের ছেলে একই কায়দায় সন্ত্রাস করছে, আজকে নাটোরের বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যানকে যারা দুর্বাবুকে যারা সানাউল্লাহ দুর্বাবুকে যারা হত্যা করেছে তারা ফাঁসির আসামি, তাদেরকে সুপ্রিম কোর্টের রায় বিচার না হওয়ার আগেই প্রেসিডেন্টের মার্সি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, তারা আবার সন্ত্রাস করছে। তো বিএনপি তো স্বামী মুসলমান সৃষ্টি করে নাই, তাহের সৃষ্টি করে নাই, জনতার সৃষ্টি করে নাই। সুতরাং বিএনপির আমল, বিএনপির শাসন আমল আর বিএনপির আওয়ামী লীগের শাসন আমলকে একভাবে আপনি মাপা উচিত না, ঢালাওভাবে অভিযুক্ত আমাদেরকে করা উচিত। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনাদের সময় কোনো সন্ত্রাস, চাঁদাবাজি? কোনো সন্ত্রাস হয়নি, আমি সেটা বলছি না। আমাদের আমলে আওয়ামী লীগের শাসন আমলের তুলনায় এটা 25% হয় নাই, এখন যা 100% হচ্ছে তখন 25% হয় নাই। সুতরাং আমরা আওয়ামী লীগকে আপনি একই পাল্লায় মাপবেন না। আমরা তো সন্ত্রাস নির্মূলের জন্য আমরা চেষ্টা করেছি এবং আমরা সাকসেসফুল হয়েছি। আওয়ামী লীগ আর বিএনপি গভর্নেন্সের ব্যাপারে এক না। আপনি এটা বলতে পারেন যে আন্দোলনের ক্ষেত্রে বিএনপি পারে না, অর্থাৎ বিএনপি এনার্কি সৃষ্টি করতে পারে না, রাস্তায় কিভাবে অরাজকতা সৃষ্টি করতে হয় তা জানে না, সেটা পারে না। আর বিএনপি কিভাবে মানুষকে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হয়, কিভাবে সুশাসন কায়েম করতে হয়, কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে ন্যায় বিচার দিতে হয়, কিভাবে ডেমোক্রেসিকে আফোল্ড করতে হয়, কিভাবে উন্নত বাংলাদেশ এবং উন্নয়নের স্বপ্ন মানুষকে দেখাতে হয়, বাস্তবায়ন করতে হয়, সেটা বিএনপি জানে। সুতরাং দয়া করে আপনারা আল্লাহর ওয়াস্তে বিএনপি এবং আওয়ামী লীগকে শাসন এবং উন্নয়নের ব্যাপারে, আইনের শাসন এবং নিরাপত্তার ব্যাপারে একই পাল্লায় মাপবেন না। আজকের বাংলাদেশ আর বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশ, আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমার কাছে সম্প্রতি উইকিলিক্স একটা প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এটা আন্তর্জাতিক স্বীকৃতি।